ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্রছাত্রী এবছর উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিক পাশ করেছো, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা অনেক ভিডিও পাবে ইউটিউবে, যারা কিন্তু তোমাকে অনেক প্রচুর প্রচুর কিন্তু তোমাদেরকে ওই স্কলারশিপের খবর দিবে যে অমুক স্কলারশিপ করো, অমুক স্কলারশিপ করো, এত হাজার টাকা পাবো, ঠিক আছে? এইরকম কিন্তু তোমরা ভিডিও অনেক ভিডিও পেয়ে যাবে, কিন্তু আমার আজকের এই ভিডিওটা একদম ডিফারেন্ট। তো ভিডিওতে আমি থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো যে আজকে আমি কী নিয়ে আলোচনা করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এবং তোমাদের মনে হয় হেল্পফুল, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট, এবং চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো যে ছাত্রছাত্রীরা কেন স্কলারশিপের টাকা পায় না, অনেক ক্ষেত্রে কোন কোন কারণের ক্ষেত্রে কারণের জন্য ছাত্রছাত্রীরা টাকা পায় না, এই নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথম যে ভুলের কারণে ছাত্রছাত্রীরা টাকা পায় না, সেটা হচ্ছে যে তাদের ব্যাংকের বইয়ের কারণে, ঠিক আছে? যে তারা যে সমস্ত ব্যাংকের বই দিয়েছে অর্থাৎ স্কলারশিপের সময়, সেই ব্যাংকের বইটা যদি ইনভ্যালিড হয় কোনো কারণে, তাহলে কিন্তু তার স্কলারশিপের টাকা কিন্তু সে পাবে না। তার জন্য বলছি, তোমরা যখন স্কলারশিপের ফর্মটা করবে তখন কিন্তু তোমাদের ব্যাংকের বইটা ইনভ্যালিড কি না চেক করে নিবে, ঠিক আছে? ইনভ্যালিড হয়েছে কি না সেটা চেক করে নিবে। দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে অনেকেই ব্যাংকের বইয়ের ক্ষেত্রেও এই প্রবলেমটা হয়। অনেকের ক্ষেত্রে কি হয় যে তার স্টুডেন্ট অ্যাকাউন্ট, বিশেষ করে তার 18 বছর বুঝেনি, সেই অ্যাকাউন্টটা কিন্তু স্টুডেন্ট হয়ে থাকে, এবং সে যখন উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিকের ক্ষেত্রেও হয়, অনেক ক্ষেত্রে সে যখন পাশ করেছে যখন, তখন কি হচ্ছে তার 19 বছর পুজে গেছে, কিন্তু তার স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে তার কিন্তু জেনারেল অ্যাকাউন্টে কনভার্ট হয়নি। এই কারণে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নট ম্যাচ দেখায়, ঠিক আছে? তার জন্য বলবো, তোমাদের যদি বয়সটা যদি 18, তোমার স্টুডেন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে এবং 18-র উপরে যদি 19 হয়ে যায়, তাহলে তোমরা অবশ্যই ব্যাংকে গিয়ে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু জেনারেল অ্যাকাউন্ট করে নিবে, নাহলে কিন্তু তোমাদের টাকা ঢুকতে কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে? এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমরা অনেকদিন ব্যাংকে লেনদেন না করার জন্য কিন্তু তোমাদের ব্যাংকের সেটা কিন্তু আপডেট না হওয়ার কারণে তোমাদের কিন্তু স্কলারশিপের কোনো কিন্তু টাকা ঢুকে না। এই হচ্ছে একটা কারণ, ঠিক আছে? এবার দ্বিতীয় নম্বরে যে কারণটা হচ্ছে যে তোমরা যে সমস্ত ইনকাম সার্টিফিকেটগুলো দাও, সেটা গ্রাম পঞ্চায়েত হতে পারে কিংবা পৌরসভার হতে পারে, তোমাদের ইনকাম সার্টিফিকেটে তোমরা কিন্তু অনেকে মেমো নাম্বারটা উল্লেখ করে না, ঠিক আছে? এই মেমো নাম্বার উল্লেখ না করার কারণে কিন্তু স্কলারশিপে কিন্তু কোনো টাকা পাওয়া যায় অনেক ক্ষেত্রে। এবার তিন নম্বর যে পয়েন্টটা হচ্ছে যে ছাত্রছাত্রীরা যে কারণে, যে ভুলের কারণে স্কলারশিপের টাকা পায় না, সেটা হচ্ছে যে তারা একাধিক সরকার স্কলারশিপ করে থাকে। অনেকের ক্ষেত্রে কি করে, সে স্বামী বিবেকানন্দ বা কিংবা ঐক্যশ্রী এবং আরও যে সরকারি যে স্কলারশিপগুলো থাকে, সেই রকম একাধিক স্কলারশিপ করে থাকার জন্য তাদের কিন্তু স্কলারশিপগুলো রিজেক্ট হয়, এই কারণে কিন্তু তারা স্কলারশিপের টাকা পায় না। তাই তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা কলেজে, মানে স্কুল কিংবা কলেজে যখন স্কলারশিপ করবে, তখন কিন্তু তোমরা সরকারের যে স্কলারশিপগুলো আছে যে কোনো একটি করবে, এবং তোমরা বেসরকারি একাধিক করতে পারো, ঠিক আছে? ক্লিয়ার? এবং অনেক ক্ষেত্রে তোমরা ফর্ম ফিল আপে কিন্তু ভুল করো, বা তোমাদের ফর্মে ফিল আপে দেখা যাচ্ছে বানান ভুল হয়ে যেতে পারে যখন তোমরা অ্যাপ্লিকেশন করছো, এই কারণে কিন্তু তোমাদের পরে ব্যাংকের সঙ্গে তোমাদের নামের সঙ্গে এবং ব্যাংকের সঙ্গে ম্যাচ করে না। তার জন্য ফর্ম ফিল আপের আগে দেখে নিও যে তোমাদের সব ঠিকঠাক আছে কিনা। এই সমস্ত কারণে কিন্তু ছাত্রছাত্রীরা স্কলারশিপ করে কিন্তু টাকা পায় না। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।